বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে মহাকাশ থেকে একটা কসমিক রে সংঘর্ষের কারণে কিছু কণা পৃথিবীতে চলে আসছে। তো এই হচ্ছে সেই ধরো সেই কণাগুলো, লাল রং দিয়ে আমরা চিহ্নিত করেছি। এই কণাগুলো ধরো 2000 মিটার উচ্চতা থেকে এখানে ভূপৃষ্ঠে এসে পড়ছে। তো এইখানে কণার সংখ্যা ছিল 500টি এবং নিচে দেখা গেল 290টি, অর্থাৎ যখন ভূপৃষ্ঠে পৌঁছেছে তখন 290টি কণা আর কি আমরা শনাক্ত করতে পারলাম, অর্থাৎ মাঝখানে কিছু কণা ধ্বংস হয়ে গিয়েছে। তো কণাগুলো v = 0.99c বেগে আসছিল, অর্থাৎ আলোর বেগ যত তার 99% বেগে এই কণাগুলো নামছিল। এবং এই কণাগুলো সম্পর্কে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম যে এই কণাগুলোর অর্ধ জীবন অর্থাৎ হাফ লাইফ হচ্ছে 1.5 মাইক্রোসেকেন্ড। এখন এই হাফ লাইফ মানেটা কী? এই হাফ লাইফ মানেটা হচ্ছে ধরো কোনো কিছুর ধরো পরিমাণ রয়েছে এক্স, প্রথম হাফ লাইফ পরে তার পরিমাণ থাকবে x/2, দ্বিতীয় হাফ লাইফ পরে তার পরিমাণ থাকবে x/4, তৃতীয় হাফ লাইফ পরে তার পরিমাণ থাকবে x/8, ঠিক এইভাবে জিনিসটা কমতে থাকবে। তো এইটাই হচ্ছে অর্ধ হাফ লাইফ দ্বারা বোঝানো হয়, অর্থাৎ কোন এটা যদি ধরো হাফ লাইফ হতো 1.5 মাইক্রোসেকেন্ড, তাহলে শুরুতে থাকতো এক্স, 1.5 মাইক্রোসেকেন্ড পর হতো x/2, তারপর আরও 1.5 মাইক্রোসেকেন্ড পর হতো x/4, এরকম। তো এই পুরো তথ্য থেকে না একটা অসঙ্গতি খুব সহজেই বের করে ফেলা যায়। কীরকম? ধরো আমরা দেখতে পাচ্ছি যে এখানে v = 0.99c বেগে এই জিনিসটা নামছে এবং কত দূরত্ব অতিক্রম করেছে? 2000 মিটার। তো চলো এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছে বলে আমাদের কাছে মনে হয় সেটা বের করি। তো আমরা ভাবলাম যে তার কাছে সময় লাগবে কত। দূরত্ব তো আমরা তো জানি, যেহেতু এখানে কোনো ত্বরণ হিসাব করছি না, সূত্রটা হবে s = vt। তাহলে t সমান কী লেখা যায়? s/v। এখন এসটা কী হবে? 2000 মিটার, কারণ 2000 মিটার দূরত্ব অতিক্রম করেছে। সময়টা কী হবে আর কি, বেগটা কী হবে? 0.99×3×10⁸ মিটার/সেকেন্ড সময়ের বেগের সাথে আমরা গুণ করে দিয়েছি। তো চলো ফলাফলটা দেখি। ফলাফলটা হবে হচ্ছে এখানে 2000 ভাগ 0.99×3×10⁸। আমাদের ফলাফলটা চলে এসেছে, হ্যাঁ দেখো, 6.73 × 10⁻⁶। তো এটাকে আমরা সরাসরি বলতে পারি 6.73 মাইক্রোসেকেন্ড, এভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ এই পুরো দূরত্বটি অতিক্রম করতে আমাদের মনে হচ্ছে এই কণাগুলো 6.73 মাইক্রোসেকেন্ড সময় নিয়েছে। এখন একটা জিনিস চিন্তা করো, 6.73 মাইক্রোসেকেন্ড সমান কতগুলো হাফ সাইকেল হয়? দেখো একটা হাফ সাইকেলের মান হচ্ছে 1.5 মাইক্রোসেকেন্ড, তাহলে এই সময়টুকু কয়টা হাফ সাইকেলকে নির্দেশ করে? এই সময়টুকুকে আমরা যদি ভাগ করি ধরো 6.73/1.5, যেহেতু দুটাই মাইক্রোসেকেন্ড আর একক বসালাম না, 4.48, তো আমরা ধরলাম 4। অর্থাৎ এই সময়টুকু আসলে 4টা হাফ লাইফ সাইকেল হয়ে যায়, অর্থাৎ 4 বার এই জিনিসটার ভাঙন দেখা যেতে পারে। তাহলে শুরুতে যদি আমাদের এখানে 500টা এই কণা থাকে, এক চক্রের পরে কী হবে? একটা হাফ লাইফ সাইকেলের পরে নিশ্চয় হয়ে যাবে 250টি কণা থাকবে। আরেকটা হাফ লাইফ সাইকেলের পরে কী হবে? 125টা কণা থাকবে। তারপরে কী হবে? 125 ভাগ 2 দিয়ে চলো একটু করে দেখি, 125 ভাগ 2 দিয়ে যদি আমরা ভাগ করে দেখি ফলাফলটা আসবে হচ্ছে 62.5। তো আমরা ধরলাম 63 ভগ্নাংশে নিলাম না, তারপরে সেটাকে আরও ভাগ করলে ধরো থাকলো আরও 32টা কণা মোটামুটি। তাহলে দেখো এখানে কয়টা হাফ সাইকেলকে কাউন্ট করলাম আমরা? এই 1টা 2টা 3টা এবং 4টা, অর্থাৎ 4 চক্রে পরে থাকার কথা মাত্র 32টা কণা, অথচ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 290টা কণা। ব্যাপারটা খুব অদ্ভুত হয়ে গেল না? আসলে একটু অদ্ভুত হয়েছে। কেন হয়েছে বলতে পারো? কারণ হচ্ছে এই যে বেগ, এই কণাগুলোর বেগ কিন্তু প্রায় আলোর সমান, আর আমরা জানি আলোর সমান যদি বেগে কোনো কিছু যেতে থাকে তাহলে তার নিজের সময় আর আমরা যে সময়টা মাপি সেটার মাঝখানে বেশ একটা তফাৎ লক্ষ্য করা যায়। আমাদের কাছে মনে হচ্ছে কি, 2000 মিটার দূরত্ব অতিক্রম করেছে 6.73 মাইক্রোসেকেন্ডে, কিন্তু আসলে এই কণাগুলো নিজেরা কত বেগে অতিক্রম কত সময় অতিক্রম করেছে 2000 মিটার সেটা কি আমরা জানি? সেটা এখন আমরা চল বের করি। আমরা জানি এই জন্য সেই বিখ্যাত সূত্রটি হচ্ছে t = t₀ / 1 - v²/c²। তাহলে এই টি নটটা হচ্ছে আমরা গতিশীল কোনো বস্তুর সময় হিসাবে ধরি, দেখেন গতিশীলকে মিয়ন কণা, আর টিটাকে ধরি স্থিতিশীল জিনিসকে, স্থিতিশীল কাঠামোতে সময়কে, স্থিতিশীল কাঠামো আমরা পৃথিবীর যারা আমরা এই সময়টা মাপছিলাম তাদেরকে ধরলাম। তাহলে টি নট সমান আমরা কী লিখতে পারি? t ইন্টু
root over 1 minus v square by c square. So t জিনিসটা কি যেটা আমরা মাপলাম এই মাত্র যে মনে করলাম যে এই 2000 মিটার দূর অতিক্রম করতে তার সময় লাগে হচ্ছে 6.73 into 10 to the power minus 6 second এবং এটাকে যদি আমরা বাকি মানগুলো বসিয়ে দিই 1 minus v square জায়গায় বসবে হচ্ছে 0.99 c whole square divided by c square দেখো এখানে c squareটা c square বাদ চলে যাবে আর পুরো ক্যালকুলেশনটা তাহলে হবে হচ্ছে 6.73 into 10 to the power minus 6 into root over 1 minus 0.99 square. তাহলে আমাদের ফলাফলটা দেখেছো আসছে হচ্ছে 9.49 10 to the power minus 7 বা 0.9 microsecond. তো 0.9 microsecond হচ্ছে তার কাছে অতিক্রান্ত সময় অর্থাৎ 2000 মিটার দূরত্ব অতিক্রম করতে সে এই পার্টিকেলগুলোর নিজেদের গতির সময় লেগেছে হচ্ছে 0.9 মাইক্রোসেকেন্ড যেহেতু অনেক বেগে আসছে তাই কাল দীর্ঘায়নের কারণে আমাদের এত বেশি সময় বলে মনে হচ্ছে তাই দেখো যখন এই কণাগুলো আসলে 0.9 মাইক্রোসেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করেছে তো দেখো সেটা কিন্তু তার হাফ লাইফ সাইকেলের সমান না বরং তার থেকে কম অর্থাৎ তার এখনো 500 থেকে 250 হল কোনো সম্ভাবনা নেই কারণ সময়টা কম লেগেছে এই পুরো দূরত্ব অতিক্রম করতে তার 1.5 মাইক্রোসেকেন্ড লাগেনি লেগেছে 0.9 মাইক্রোসেকেন্ড যেহেতু হাফ লাইফের থেকে কম সময় লেগেছে তাহলে সে অবশ্যই 500 থেকে 250 হয়ে যাবে না 500 থেকে এইজন্যই দেখো অর্ধেকের একটু বেশি রয়েছে 290 তো এইভাবে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে এই জাতীয় তাৎক্ষণিক যেগুলোকে অসংখ্য মানে আমাদের কাছে যেগুলোকে ভুল বলে মনে হয় বা তথ্যে ভুল আছে বলে মনে হয় সেই জিনিসগুলোর আসল কারণগুলো খুব সহজে বের করে ফেলতে পারবো